আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে রসুই রেসিপিতে থাকছে মুরগির মাংস রান্না। আজকে আমি সোনালী মুরগি রান্না করে দেখাবো, তবে এই মুরগির মাংসের সাথে অন্য একটা উপাদান অ্যাড করব। আমি নাম বলবো না আপনাদের, শুধুমাত্র যারা পাকা রাঁধুনি তারাই বলতে পারবেন এই জিনিসটা কী। যারা বুঝতে পারবেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন আমরা রেসিপিটা দেখে নিচ্ছি। আমি চুলে একটা পাতিল গরম করে নিয়েছি, এখন এখানে আমি 200 ml মতো তেল দিয়ে দিচ্ছি। দিচ্ছি 2 টুকরা দারুচিনি, 5-6টা এলাচ, 5-6টা লবঙ্গ, 1টা কালো এলাচ, 1 চা চামচ কালো গোলমরিচ এবং 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে হালকা করে একটু ভেজে নিব। হালকা করে ভেজে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। এখন এতে 1 কাপ পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে লাইট ব্রাউন করে ভেজে নিব। আমি একটু লাইট ব্রাউন করে ভেজে নিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। আদা এবং রসুন বাটাটাকে হালকা করে একটু ভেজে নিব। আদা এবং রসুন বাটাটাকে হালকা করে আমি একটু ভেজে নিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া। দিচ্ছি পরিমাণ মতো লবণ। শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায় পানি দিয়ে দেবো আমি এখানে। এক কাপ পানি দিয়ে দিলাম। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, মিডিয়াম হিটে মশলাগুলোকে 3-4 মিনিট মতো কষিয়ে নিব। মশলাটাকে আমি প্রায় 3-4 মিনিট কষিয়ে নিলাম। দেখুন মশলাটা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। তো আমি মুরগিটা দিয়ে দিব। এখানে আমি 2টো সোনালী মুরগি নিয়েছি। আমি এখন ঢাকনাটা লাগিয়ে দিব। মিডিয়াম হিটে মুরগিটাকে জাস্ট 5 মিনিট মতো আমি কষিয়ে নিব। মিডিয়াম হিটে মুরগিটাকে আমি 5 মিনিট কষিয়ে নিলাম। এই পর্যায়ে আমি সেই জিনিসটা দিব যেটা আপনাদের শুরুতে বলেছিলাম, যে আপনাদের বলতে হবে এটা জিনিসটা কী। আমি এটাকে কিউব করে কেটে পানিতে হালকা একটু হলুদ দিয়ে জাস্ট 3-4 মিনিট মতো ভাপ দিয়ে নিয়েছি। শুধুমাত্র যারা পাকা রাঁধুনি তারাই বলতে পারবেন এই জিনিসটা কী। তো আমার কোয়ারি থাকলো আপনাদের কাছে, কমেন্ট বক্সে আপনারা জানাবেন। আমার বিশ্বাস বেশিরভাগই বলতে পারবেন জিনিসটা কী। ঢাকনাটা আবার লাগিয়ে দিব। মিডিয়াম হিটে জাস্ট 3-4 মিনিট আরও কষিয়ে নিব। মিডিয়াম হিটে মুরগিটাকে আরও 3-4 মিনিট আমি কষিয়ে নিলাম। যেহেতু সোনালী মুরগি এটাকে সিদ্ধ করে নিতে হবে, যেন আমি এখানে একটু গরম পানি দিয়ে দিব। আমি 2 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। রান্নাটা একটু ঝোল ঝোল হবে। ফ্লেভারের জন্য 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা লাগিয়ে দিব। মিডিয়াম হিটে 10 মিনিট মতো আমরা রান্না করে নেব। মিডিয়াম হিটে মাংসগুলোকে আমি 10 মিনিট মতো রান্না করে নিলাম। দেখুন কত চমৎকার একটা কালার আসছে। এটুকু ঝোল থাকবে। ফাইনালি উপর দিয়ে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, পেঁয়াজের বেরেস্তাটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। হালকা করে একটু নেড়ে দিতে হবে। বাস রান্নাটা আমাদের কমপ্লিট। চুলার জালটাকে বন্ধ করে দিচ্ছি। দেখুন কত চমৎকার কালার এসেছে। আর এই সেই জিনিস যেটা আপনাদেরকে আমি বলেছিলাম,
যা আপনাদের বলতে হবে। দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, খুবই চমৎকার কালার আসছে। আর রান্নার কালারও কিন্তু বলে দেয় যে রান্নাটা কতটা টেস্টফুল হবে। এবার দেখুন এর ফাইনাল কালারটা দেখেই বুঝতেছেন এটা কতটা টেস্টফুল হবে। আশা করব এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে রিকোয়েস্ট করব লাইক শেয়ার এবং কমেন্ট করার জন্য। তো আজকে এ পর্যন্তই, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে আসব। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।